আমরা এসেছি এই সংক্রান্ত ব্যাপারে কথা বলতে চাই। এখনই পড়ে, আপনি তো জিজ্ঞেস করতে পারছেন যে পড়ে কিনা মাইকেল কলেজে পড়ে, মানে এখন পড়ছে কিনা, এক্স না এখন পড়ছে বললো মাইকেল মধুসূদন কলেজে। আমরা তো এখানে এসে আপনার দরজার বাইরে, আমরা তো আপনাকে ডাকছি, তো আপনি কেন বাইরে এলেন না? কে শুনছিল? এতক্ষণ তো শোনেননি না, তাই জন্য তো আসতে হলো এভাবে। আপনি কিছু বলবেন? তোমার অধিকার আছে, ঠিক আছে? চুপ কর, আর তো বলতে পারবে না।
বলুন আমরা শুনি। চুপ 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 বলুন আমরা শুনি। বলিয়ে স্যার বলিয়ে। এক মিনিট আমরা চুপ 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 বলিয়ে স্যার। বলুন কই বিশ মানে বলে আর কিছু শুভ্র রায় বলে আমাকে একজন ফোন করেছে। মাইকেল মধুসূদন কলেজের একজন আমাকে ফোন করেছে যখন তোমরা গেটে এসেছিলে। ফোন করে বললো যে এরকম আমরা কতগুলো কলেজ থেকে এসেছি, আপনার সঙ্গে দেখা করতে চাই। তো আমি বললাম যে আমি তো আজকে দেখা করতে পারবো না, পরপর দুটো মিটিং আছে। আমাদের একটা এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং ছিল, তারপরে আমাদের এসডিএম আসবেন এখানে, ইয়ের ব্যাপারে ইলেকশনের ব্যাপারে একটা জরুরি মিটিং আছে। তো তোমরা এক কাজ করো, তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটা লিস্ট করে তোমরা আমাকে মেল করো, আমাকে মেল করো, আমি আলাদা করে ওগুলো দেখবো কোথায় কী সমস্যা হচ্ছে। সমস্ত ডিপার্টমেন্টের সমস্যা তো আমি দেখতে পারি না, কোথাও কোথাও সমস্যা আছে নিশ্চয়ই, যদি থাকে সেগুলো আমি পার্সোনালি দেখবো, তুমি আমাকে মেল করে লিস্টটা পাঠাও, আর তারপরে আমি দেখে নিয়ে একদিন তোমাদেরকে ডাকবো, তখন আমি তোমাদের সাথে কথা বলবো। তারপরে আমাদের ইসির মিটিং চলছে, তার মধ্যে তোমরা হইচই করছো, আমি কিন্তু এই মেসেজটা পাঠিয়ে দিয়েছি, তারপরেও তোমরা দেখা করতে চাইছো, আমি সেই মেসেজও পাঠিয়েছি, ঠিক আছে তোমরা দুজন এসো এবং দুজন ছাত্রছাত্রী এসো, এবং কোথার থেকে আসছো একটু আমাদেরকে বলো, দরকার হলে সেই প্রিন্সিপালদের আমরা ডাকবো যে কিসের সমস্যা হচ্ছে। আমরা তো শুধু ইউনিভার্সিটি একা চালাই না, এই তো মাঝখানে তুমি কথা বলছো, কোথায় সমস্যা হচ্ছে আমাকে বুঝতে, সেটা কলেজের তরফে হচ্ছে না ইউনিভার্সিটির তরফে হচ্ছে, আমরা এখানে একসাথে সবাই কাজ করি কলেজ এবং ইউনিভার্সিটি। আমি মাইকেল মধুসূদনের প্রিন্সিপালকে ফোন করেছি, আমি যখন শুনলাম মাইকেল মধুসূদনের ছেলে মেয়েরা এসছে আমি ফোন করেছি, উনি তখন বিকাশ ভবনে আছেন, উনি বললেন স্যার আমি ওদের সাথে কথা বলবো, ফিরে যাই, ফিরে গিয়ে আমি কথা বলবো, এখন ওদের চলে আসতে বলবো। তা আমি তোমাদের মেসেজ দিয়েছি যে তোমরা লিখিতভাবে আমাকে মেল করো, আমি প্রবলেমগুলো দেখবো, দেখে তোমাদের ডাকবো, দেখে কথা বলবো। এখানেও তোমাদের আমি একটা সময় মিটিংটা শেষ হয়ে যাওয়ার পর দুজনকে আসতে বলেছি, তোমরা বলেছো না আমরা দুজন না আমরা দশজন আসবো, আমি সেটাও অ্যালাউ করেছি, যে দজন দশজন আসবে সেই দশজন যেন স্টুডেন্ট হয়, সেই পরিচিতিটা দিয়ে তোমরা ঢুকবে। যে কোনো জায়গায় ঢুকতে গেলে পরিচিতি দিয়ে ঢুকতে হয়, তোমরা যে আমাদের ছাত্রছাত্রী সেটা তো আমাকে বুঝে নিতে হবে, অফিসকে বুঝে নিতে হবে, তাছাড়া তো ঢুকতে দিতে পারি না, বাইরের লোকজনও তো ঢুকে যেতে পারে, আমরা বুঝবো কী করে, তোমরা তো কলেজের স্টুডেন্ট, ইউনিভার্সিটিতে তবু আমি দেখতে পাই, কলেজে তো দেখতে পাই না, কিন্তু তোমরা কেউ সেটা ফলো করনি, তারপরে সমস্ত সবাই মিলে তোমরা ধাক্কাধাক্কি করে ঢুকে পড়ো। আমি কিন্তু এমন নয় যে তোমাদের এন্টারটেন করিনি, দিস ইজ ফলস, দিস ইজ রং, এতগুলো মেসেজ আমি পাঠিয়েছি তোমাদের যে তোমরা লিখিতভাবে প্রবলেমগুলো দাও, আমি বুঝে নিচ্ছি, বুঝে নিয়ে তোমাদের ডাকবো, ডেকে আমি তোমাদের বলবো কি সমস্যা, কতদূর এগুলো কিভাবে মেটানো যাবে, তোমরা কোনোটায় কোনো সাড়া দাও। আমার অত্যন্ত কষ্ট হচ্ছে যে তোমরা আমার ইউনিভার্সিটির ছেলে মেয়ে এইরকম ভাবে তোমরা আচরণ করো। শোনো 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 আমাকে শেষ করতে দাও, শেষ করতে দাও। আমি এই ইউনিভার্সিটিতে সকাল থেকে রাত্রি দশটা অব্দি কাজ করি, সবাই জানে, খোঁজ নিয়ে দেখো তোমরা, শুধু আমি নয় এখানে যত স্টাফ আছেন অফিসার আছেন বেশিরভাগ থাকে তোমাদের স্বার্থে, তোমাদের যাতে কোনো অসুবিধা না হচ্ছে, সবাই ফেল।
ঘুরতে এসেছি কিন্তু আমাদের চিহ্নিতকরণ হচ্ছে এবং কলেজে কলেজে দেখা হচ্ছে আমাদেরকে, এটাই হচ্ছে অসুবিধা। কলেজ আমাদের দেখছে যে এরা ইউনিভার্সিটি যাচ্ছে, ছেলেগুলো আমাদেরকে কিছু বলছে না কলেজে। কেন তোমরা কলেজে বলবে? আমরা কলেজে বলছি, আমরা এখানে আসছি। কেন আসছো? তোমরা কলেজে পড়ছো, তোমরা তোমাদের তোমরা কলেজে পড়ছো, কলেজটা তোমাদের, এই ইউনিভার্সিটির আন্ডারে ওই কলেজ ইউনিভার্সিটিটাও তোমাদের। তোমরা এখানে কেন আসবে না? নিশ্চয়ই আসবে, কিন্তু এখানে এসে হই হট্টগোল করলে তোমাদের সমস্যা কি মিটবে? তোমাদের তোমাদের ইমিডিয়েট হায়ার আপ হচ্ছেন তোমাদের প্রিন্সিপাল। প্রিন্সিপাল কি বলছেন জানেন আমাদেরকে? বলছে আমরা কিছু জানি না। এই যে একটু আগে আমি বলছিলাম, আমি বলছিলাম স্যার আমি একটা যে রেকর্ডিংটা যে প্রিন্সিপালের আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রিন্সিপাল বলছে কলেজের রেসপন্সিবিলিটি দা হোল রেসপন্সিবিলিটি স্যার। আমরা স্যার শুনুন স্যার, আমি কথা শেষ করতে দিন। আমি এইটার জন্যই প্রিন্সিপালকে ডাকতে চেয়েছিলাম, বা আমি সবসময় ডাকি। এই যে একদম টিভির প্রিন্সিপাল বসে আছেন, আমি যে কোনো প্রিন্সিপাল কখন আছে কান ডালে মাথা আছে স্যার, এটাই হচ্ছে নিয়ম স্যার। শুনুন তো, একদম শুনছো না? আমি স্যার দুবার এসেছি, আমার যে স্যার আমরা কথা শুনবো, আমি তোমার কথা শুনবো। কোনো সমস্যা